Assalamualikum. আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি মাইক্রোটিক রাউটার কনফিগার করব। মাইক্রোটিক রাউটার কনফিগারের জন্য আমার কাছে একটি মাইক্রোটিক রাউটার রয়েছে, মাইক্রোটিক মাদারবোর্ড বা এটি মাইক্রোটিক হ্যাপলাইট সিরিজের একটি মাইক্রোটিক রাউটার, যেটি স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য খুবই ভালো মানের রাউটার। মাইক্রোটিক কনফিগারের পূর্বে মাইক্রোটিক সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটির মধ্যে চারটা ইন্টারফেস রয়েছে। একটি ইন্টারফেসের মধ্যে ইন্টারনেট লিখে রয়েছে, বাকি ইন্টারফেসগুলোর মধ্যে ল্যান লিখে রয়েছে। মাইক্রোটিকের মজার ব্যাপার হলো যে কোনো ইন্টারফেস থেকে ইন্টারনেট কনফিগার করা যায়। ওকে, মনে করুন আপনি আপনার ইন্টারনেট কেবলটি এই 1 নং ইন্টারফেসে লাগাবেন, আর এক্ষেত্রে আপনার কাছে একটি ইউটিপি কেবলের প্রয়োজন হবে। যেহেতু মাইক্রোটিক রাউটারটি কনফিগার করার জন্য আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপে কানেক্ট হয়ে কনফিগার করতে হবে, তাহলে আমরা যেটি করব এই ভিডিওতে এই প্র্যাকটিক্যালটিতে এই ইউটিপি কেবলটি 2 নং ইন্টারফেসে লাগাবো এবং 2 নং ইন্টারফেস থেকে আরেকটি ইথারনেট পোর্ট, ইউটিপি কেবল ইথারনেট পোর্ট আমার ল্যাপটপ বা ডেস্কটপে লাগাবো। এরপরে উইন্ডবক্সের সাহায্যে আমরা মাইক্রোটিক রাউটার লগ ইন করে মাইক্রোটিক রাউটারটিকে লাইভ করব বা কনফিগার করব। চলুন আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালে চলে আসি। ওকে, মাইক্রোটিক কনফিগারের জন্য প্রথমত আমাদেরকে উইন্ডবক্স নাও সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। চলুন আমরা উইন্ডবক্স নাও সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলি। এই সাইট থেকে উইন্ডবক্স সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এরপর তো মাইক্রোটিকের ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.88.1। মাইক্রো ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। মনে করুন ধরুন আপনার ইথারনেট কেবলটি, আপনার ইন্টারনেট কেবলটি মাইক্রোটিক 1 নং পোর্টে লাগাবেন এবং 2 নং কেবলটি, ইউটিপি কেবলটি আমার ডেস্কটপ অথবা ল্যাপটপে লাগানো থাকবে। এরপর পরবর্তী মাত্র 6টি স্টেপের সাহায্যে খুব দ্রুত আমরা মাইক্রোটি কনফিগার করে নিতে পারবো। ধরে নিন আমার আইএসপি আমাকে এই আইপিটি দিয়েছে, তাহলে এই আইপিটি হচ্ছে আমার আপলিঙ্ক কনফিগারেশনের জন্য ইউজ হবে এবং আমরা আমার ল্যান কনফিগার ক্লাস বি রেঞ্জের আইপি দ্বারা করব। আমার ল্যান সাইডে আমরা এই আইপিগুলো বসাবো। তার 6টি স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে আমরা আপলিঙ্ক কনফিগার করব, সেকেন্ড স্টেপ ডাউনলিঙ্ক কনফিগার করব, থার্ড স্টেপ রাউট দেখাবো, ফোর্থ স্টেপ ফায়ারওয়াল নেটিং করব, ফিফথ স্টেপ হচ্ছে ডিএনএস এবং সিক্স স্টেপ হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগার করব। তো তাহলে চলুন আমরা মাইক্রোটিক কনফিগারটি শুরু করি। রয়েছে আপনারা যখন লগ ইন করবেন কানেক্ট টু, এক্ষেত্রে রিফ্রেশ বা নেভারসে ক্লিক করবেন, রিফ্রেশ। রিফ্রেশে ক্লিক করার পর এখানে ম্যাক অ্যাড্রেসটি দেখাবে, ম্যাক অ্যাড্রেসটিকে সিলেক্ট করে কানেক্ট অপশনে ক্লিক করতে হবে। আমরা মাইক্রোটিকে লগ ইন করলাম। মাইক্রোটিকে লগ ইন করার পর আমরা যেটি করবো সেটি হচ্ছে সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, আমার যদি প্রিভিয়াস কোনো কনফিগারেশনটি থাকে আমরা সেটিকে রিসেট করে দিচ্ছি। সিস্টেম থেকে রিসেট কনফিগারেশন, রিসেট কনফিগারেশন ইয়েস অ্যান্ড রিবুট। ওকে, এটি কনফিগারেশন শেষ হওয়ার পরে রিবুট নিয়ে নিবে। রিবুট নেওয়া শেষে আমরা অ্যাগেন লগ ইন করতে যাচ্ছি। রাউটারটি রিবুট নিতে মিনিমাম 30 সেকেন্ড সময় নেবে। রাউটারটি রিস্টার্ট নিয়েছে। এখন আমরা অ্যাগেন ম্যাক অ্যাড্রেসটিকে সিলেক্ট করে ইউজার নেম লগ ইন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, সেটি দিয়ে কানেক্ট হচ্ছি। আমরা প্রথমে বলেছিলাম আমাদের মাত্র 6টি স্টেপের সাহায্যে মাইক্রোটিক রাউটার কনফিগার করবো। আমরা প্রথমে আইপিতে চলে আসি। আইপি থেকে অ্যাড্রেসেস, অ্যাড্রেস লিস্ট থেকে প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করার পরে আমার ইন্টারনেট ল্যান্ডটিকে দেখিয়ে দিব। ইথারনেট ওয়ানে আমার ইন্টারনেট কেবলটি অর্থাৎ আইএসপি থেকে যে কেবলটি দেওয়া হয়েছে, আইএসপি থেকে যে কানেক্টিভিটি দেওয়া হয়েছে সেই কেবলটি, ইউটিপি কেবলটি আমার ইথারনেট ওয়ানে লাগানো হয়েছে। আমি ইথারনেট ওয়ানকে সিলেক্ট করে দিচ্ছি এবং আমাকে যে আইপিটি দেওয়া হয়েছে আমরা সেই আইপিটি এখানে বসিয়ে দিচ্ছি আইপি রেঞ্জটাকে। ওকে, ইথারনেট ওয়ান অ্যাপ্লাই। ওকে, অবশ্যই মার্ক করে দিবেন আমরা এই ইন্টারফেসটি আমরা WAN বা ইন্টারনেটের জন্য ইউজ করছি, সেজন্য অবশ্যই আমাদেরকে রিমার্ক করে দিতে হবে। আমরা রিমার্ক করে দিলাম। পরে ল্যান সাইডের জন্য খেয়াল করুন আমার ল্যান কেবলটি লাগানো রয়েছে ইথারনেট 2-তে। ওকে, ইথারনেট 2-তে তো আমরা ল্যানের জন্য কনফিগার করবো, ইথারনেট 3-কে কনফিগার করবো ল্যান সাইডের জন্য। তারপর ইথারনেট 3-কে সিলেক্ট করে দিচ্ছি
এবং আইপি রেঞ্জটি দিয়ে দিচ্ছি, আমরা যেভাবে আমাদের নেটওয়ার্ককে সাজিয়েছি ঠিক সেরকম আইপি রেঞ্জটি দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই, ওকে। তাহলে এইটি আমাদের ল্যান্ড সাইট কনফিগারের জন্য ইউজ হচ্ছে বা ডাউনলিঙ্ক কনফিগারের জন্য, তাহলে আমরা ল্যান্ডকে সিলেক্ট করে দিচ্ছি, রিমার্ক করে দিচ্ছি। প্রথম দুইটি স্টেপ শেষ, আমরা আপলিঙ্ক কনফিগার করলাম, ডাউনলিঙ্ক কনফিগার করলাম, থার্ড স্টেপ হচ্ছে আমরা আইপি রাউট দেখাবো। তাহলে আইপি থেকে রাউটস, এখানে ডিফল্ট একটি রাউট ক্রিয়েট হয়ে যাবে, আমরা এরপরে প্লাস সিম্বল দিয়ে আরও একটি রাউট ক্রিয়েট করব। খেয়াল করুন এক্ষেত্রে ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 0.0.0.0/0, অর্থাৎ অল আইপি আমাদের জন্য ডেস্টিনেশন। এখানে গেটওয়ে বসানোর ক্ষেত্রে অবশ্যই গেটওয়ে হচ্ছে আমাকে আইএসপিতে যে আইপিটি দেওয়া হয়েছে সে আইপির গেটওয়ে। আমাদের আইএসপি থেকে প্রদত্ত আইপিটি হচ্ছে 192.168.0.149, তাহলে এটা গেটওয়ে হচ্ছে 192.168.0.1, ওকে, 192.168.0.1। যদি আমাদের কাজটি ঠিক থাকে, গেটওয়েতে অ্যাকুরেট হয়, সেক্ষেত্রে ক্ষেত্রে রিচেবল লেখাটি আসবে। অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, খেয়াল করুন রিচেবল ইথারনেট 1, ওকে। তাহলে আমাদের আইপি রাউটের কাজ শেষ, পরবর্তী স্টেপ হচ্ছে আইপি ফায়ারওয়াল নেট প্লাস সিম্বল, আমরা এখানে নেটিং থেকে অ্যাকশন থেকে মাস্কুরাট করে দিব, মাস্কুরাট সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিচ্ছি, মাস্কুরাট করে দিচ্ছি, নেটিং টিন মাস্কুরাট হয়ে যাবে, ওকে। আমাদের চতুর্থ স্টেপ শেষ, এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা ডিএনএস কনফিগার করব, আইপি থেকে ডিএনএস, আমরা ডিএনএস আইপিটি বসিয়ে দিচ্ছি 8.8.8.8, গুগলে ডিএনএস দিচ্ছি। আর যদি আপনার আইএসপি থেকে কোনো ডিএনএস অ্যাড্রেসটি দেওয়া থাকে, ডিএনএস আইপি দেওয়া থাকে, সেই আইপিটি বসাবেন। আমরা আপাতত গুগলে ডিএনএস দুটি ইউজ করছি, অ্যাপ্লাই ওকে। আমাদের ডিএনএস কাজটি শেষ, এরপর ষষ্ঠ স্টেপ সেটি হচ্ছে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি সেট আপ। আমরা 3 নং ইন্টারফেসটিকে আমাদের ল্যান্ড নেটওয়ার্কের জন্য কনফিগার করছি, সেজন্য আমরা 3 নং ইন্টারফেস সিলেক্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। খেয়াল করুন আমাদের অটোমেটিক্যালি সেই আইপি রেঞ্জটাকে নিয়ে নিচ্ছে এবং গেটওয়ে নিয়ে নিচ্ছে এবং আইপি রেঞ্জটিকে নিয়ে নিচ্ছে। আপনার চাইলে এখানে আইপি বাড়াতে পারেন, কমাতে পারেন বা লেস করতে পারেন। নেক্সট, ডিএনএসটিও নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। নেক্সট, লিস্ট টাইম 10, নেক্সট, সেট আপ হ্যাজ কমপ্লিট সাকসেসফুলি। এক্ষেত্রে একটি রেডমার্ক এই জন্য দেখাচ্ছে যেহেতু আমার ইথারনেট কেবলটি 2 নং ইন্টারফেসে লাগানো, আমরা 2 নং ইন্টারফেসে লগ ইন করে উইনবক্সের সাহায্যে রাউটার কনফিগার করছি। সুতরাং এখন আমরা টেস্ট করব, আমরা আমাদের ইথারনেট কেবলটিকে 3 নং ইন্টারফেসে লাগিয়ে দিচ্ছি। খেয়াল করুন 3 নং ইন্টারফেসে লগ যখনই লাগিয়ে দিয়েছি, সাথে সাথে আমাদের এখানে ইন্টারনেট কানেক্টিভিটি শো করছে। এখন আমরা আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন, এখন আমরা ইন্টারনেট পাচ্ছি, ওকে। আমরা সরাসরি আইপিটি চেক করি, ঠিক আছে। আমার খেয়াল করুন আমার ক্লাস বি রেঞ্জের আইপিটা পাচ্ছে, আমরা যে রেঞ্জের আইপি দিয়েছি ঠিক সেই রেঞ্জের আইপিটা পাচ্ছে। সাথে সাথে এখানে আরেকটি ব্যাপার আপনাদের সাথে একটু ডিসকাস করে ফেলি, সেটা হচ্ছে আমরা আগে মাইক্রোটিক রাউটারে লগ ইন করছি। এক্ষেত্রে আমরা এখান থেকে ইন্টারনেটে টেস্ট করতে পারি, টার্মিনাল থেকে পিং করে আমরা গুগলকে পিং করতে পারি, গুগলকে পিং পাচ্ছি। অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে মাঠে 6টি স্টেপ ফলো করে খুব দ্রুত একটি মাইক্রোটিক রাউটার কনফিগার করা যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।